হজ করেন, ইটারে কোয়া হয় হজ্জাতুল ওয়েদা, বিদায়ী হজ। ও বিদায়ী হজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন আরাফাতুর ময়দান। আর ও আরাফাতুর ময়দান আল্লাহর হাবিবে বক্তব্য বা ভাষণ দিতরা সাহাবাই কেরামরে সম্বোধন করিয়া ও সময় ও আয়াতে করিমা লইয়া জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হাজির হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দা আরম্ভ করেন। তে তো আমরা কান্দিতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্দিছেন একজন সাহাবিয়ে, তে আমরা কান্দিতাম, কেনে আমরা এই দিন কান্দি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কান্দিয়া যে বন্ধ হয়ে গেছে নিলা নাই। সাহাবায়ে কেরামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেতাব খান্দা দেখি আল্লাহর নবীর খিদমতে গিয়ে বিচার দিন। কোন ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আল্লাহর রহমত থেকে না উমেদ হয়ে গেছেন নিশ্চয়। তাই জীবনে ইলা খান্দা খান্দিলা না। আজকে ইয়া আয়াত কারিমা আপনি তিলাওয়াত করার পরে কত বেশি খান্দিলা। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম অকলর ফক্কো না লইয়া যে ব্যক্তির উপরে বিচার দেওয়া হয়েছে সেই ব্যক্তি আবু বকর সিদ্দিকর পক্ষ লইয়া ফরমান। সাহাবায়ে কেরাম আমার আবু বকরের যে একটা বুঝবার বুঝছেন, আমার আবু বকর সিদ্দিকর অনুভূতি এবং বুঝবার যে ক্ষমতা আল্লাহ দান করছেন তুমি তাই। সোয়ালক্ষ সাহাবায়ে কেরামকলোর যদি বিবেক এক পাল্লা তুলি আর আমার আবু বকরের বিবেক এবং বুঝ এক পাল্লা তুলি সমান হইতাই না হয়। সুবহানাল্লাহ, তাজ্জুব হয়ে গেল। আল্লাহর হাবিবর খিদমত বিচার দিয়ে বিচারর উল্টা আল্লাহর হাবিবে সাপোর্ট করেন আবু বকর সিদ্দিকর খান্দার সপক্ষে। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত সাহাবায়ে কেরামে এই আরজ করেন, ভাই আবু বকর, ইয়াতর মারিফত হকিকতি ইয়াত দ্বারা আপনি মর্ম কথা কোন কথা বুঝছো আপনি একবার বুঝাইয়া দেও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবর জীবনের শেষ ওয়াজ শুনিলাও, আর তোমরা হায়াতে আল্লাহর হাবিবর লগে আর হজ করতাই নাই। আল্লাহর হাবিব রে ই আয়াত দ্বারা বুঝাই দিলে আল্লাহর যাতে আমি যেটা বুঝবার বুঝছি আল্লাহর নবী আর বেশি দিন রইতা নাই, আমরা এতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় লইলি বা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খবর কোয়ার পরে সাহাবায়ে কেরামে ও খান্দা আরম্ভ করেন। ও যুক্তি ও ওয়াজ শুনিয়া আমরা খান্দার দলিল আমরা পাইলাম। আমরা যুক্তি দেই কেনে আমরা কান্দি না? ওফাতুন নবী কেনে মৃত্যুবার্ষিকী রসুল্লাহর পালন করি না? এর বাদর আল্লাহর হাবিবে যে সার্টিফিকেট দিয়া গেছে ইমতান, এই খবরটা আমরা লোয়া যাই না। হুজুরে সাহাবায়ে কেরাম ওর খান্দুন দেখিয়া ফরমান, সাহাবায়ে কেরাম আপনারা যেভাবে মন করিয়া নেড়ায় আমি দুনিয়ার তাকে গেলে গিয়া তোমার তান লাগিন আল্লাহ যে মায়ার দয়া তোমার তান্ডে অনুগ্রহ করা বন্ধ করিলেই বা ইলা মন করিও না। আমি দুনিয়ার থাকলে আল্লাহ তোমার তান্ডে জেলা মায়া করবা, দুনিয়ার থাকি গেলেও তোমার তান্ডে ওলা মায়া করবা। আল হাইয়াতি খাইরুল্লাকুম ও মামাতি খাইরুল্লাকুম, আমি দুনিয়ার থাকাও তোমার তান লাগিন বালা, দুনিয়ার থাকিন যাওয়াও তোমার তান লাগি বালা। সুবহানাল্লাহ। কন্যা খান্দার দলিল ও শেষ। সাহাবায়ে কেরাম শান্তি ভাই লইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহজ্জা মাসের 9 তারিখ আরাফার ময়দানে আয়াত নাযিল হইল। বাকি জিলহজ মাসের 21 দিন আল্লাহর হাবিব হয়তো আয়াতে বাঁচিলা। জিলহজ্জা মাসের 21 দিন, এর বাদর নতুন বছর আরম্ভ হইল, মুহররম মাস গেল, সফরের মাস, আল্লাহর হাবিব বেমার হইলা। সাহাবায়ে কেরাম চিন্তা ধরলা, বড় মারাত্মক চিন্তা। তি আগে আয়াত দিয়ে আল্লাহ সিগনাল দিছেন, আর আল্লাহর নবী যেভাবে বেমার হইছেন মসজিদে নবী তাইতে পারা না, নিশ্চয় মনে হয় আল্লাহর হাবিবে আমরা রে এতিম বানাইলেই বা। সফরের শেষ বুধবার এখান আখেরি চার সোমবার হইয়া মুরব্বী হলে পাইছেন, আপনারা খুব পাইছেন নি? আখেরি
চার সোমবার। শেষ বুধবারে আল্লাহর হাবিবর আরাম পাইলা, আরাম পাওয়ার পরে সাহাবায়ে কেরাম এত খুশি হইলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সদকা করলা, কয়রা ধরলা সাইয়েদিনা ওমর ফারুকে সদকা করলা, আরও সাহাবায়ে কেরামে সদকা কয়রাত করিয়া শুক্রিয়া আদায় করলা যে আল্লাহর হাবিব আমরার মাঝে আবার আল্লাহ বেমারটাকে উঠাইয়া ফিরাইয়া দিছেন, আমরা আরও বেশি দিন পাইমু। যে বৎসর সফরের শেষ বুধবারে বেমারটাকে আরাম হন, এই বৎসর সফরের তারিখ আছিল 29 সফর বুধবার আছিল, মাত্র সফরের বাইলায় একদিন, ইবাহে মহরম আর সফর আর 21 দিন, এরপরে রবিউল আউয়াল মাস আইয়া ঢুকলো। রবিউল আউয়াল মাসর 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ বার হইল সোমবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে এতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় লইলা, সুবহানাল্লাহ। ও যুক্তিতে আপনারা ঈমান নেওয়া যাইব যে আল্লাহর হাবিবর ইন্তেকাল আর আমরার ইন্তেকাল আপনারা তো বুঝবাইতরা কিরকম বুঝিয়া নিতরা জানিয়ার না, আল্লাহর হাবিবর ইন্তেকাল সম্পর্কে ওহাবি গুরুভর বড় একজন আলিম আল্লামা হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব বেদায়া বন্যে খায়ার মাঝে উল্লেখ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রূহরে কবজ করিয়া নেওয়ার পরে মাত্র 40 ঘন্টা, মাত্র 40 ঘন্টা সময় আল্লাহর হাবিবর বদন মোবারক রূহ দেওয়া হয়েছে না, 40 ঘন্টা পরে আল্লাহর নবীর বদন মুবারক আবার রুটা ফিরাইয়া দেওয়া হয়ে গেছে, হুক সুবহানাল্লাহ। আহলে সুন্নতর বড় আলিম নাই, ওহাবি জমর বড় আলিম হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির বেদায়া বন্যে হায়াত আনন 40 ঘন্টা পরে আল্লাহর নবীর দেহর মাঝে আবার রুখ ফিরাইয়া দেওয়া হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, 12 রবিউল আউয়াল, 12 সোমবার আল্লাহর নবীর দুনিয়া থাকমন, 12 রবিউল আউয়াল, 12 সোমবার আল্লাহর হাবিব দুনিয়াটাকে বিদায় লইছেন, ফরদা করছেন। আবার আরেক 12 রবিউল আউয়াল, 12 সোমবার সাহাবায়ে কেরাম অকলে নবীরে ভাইয়া বড় খুশি যার করছেন, সুবহানাল্লাহ। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا وزي هجرتور آيات وآياتور تفسير تفسير ابن كثير برخل لأبن ربيبا تفسير ابن جرير رمزوانون الله ربيب ري الله مكة شريف تكي هجرت خريترا হিজরত করাইয়া খই নিয়ে রাখা লাগে, ও আল্লাহ আপনার দুস্তরে এক ফাড়র গাতর মাঝে লুকাইয়া রাখলাই কি আপনার দুস্তর সান কি গুস্তাখি হয় না, আপনার দুস্তর সান কি বেয়াদবি হয় না, আপনার দুস্তর লোকে বন্ধুর লোকে অত মায়া, আবার আপনার বন্ধু এ ঘর থাকি বার হইয়া যাইতে সময় আপনি চাইলে তো ইয়াশ্রীবর জমিন তান কদমর তোলে আনিয়া তৈতায় ভারো ভারণনি না না। মেয়েরাজর ঘটনা আপনারা সারা জানেন, উম্মেহানির ঘর থাকি বার করে নিয়া হরম, হরম থাকি বৈতুল মুকদ্দস, বৈতুল মুকদ্দস থাকি সাত আসমান, এর বাদে আরও 70,000 বৎসর লাগে জান্নাতি গুড়া দৌড়াইয়া যাইতে, ওতা মাকাম ক্রস করি যাইতে যাইতে সিদরা সিদরাতুল মুনতাহা বাদে আর জিব্রিলে আমিন যাওয়া সম্ভব না হয়, আল্লাহর 70,000 নূরর পর্দা অতিক্রম করিয়া কাবা কাউসাইনি আওয়াদ না পর্যন্ত গেলা, এর বাদে আল্লাহর লগে মাতকথা করিয়া আইয়াও ফাইন মুসা আলাইহিসসালাম রে তাইনে খাস মানো, মুসা আলাইহিসসালামে কইন আপনারে আল্লাহ দেখা করি কিতা দিলা বলে আমার উম্মতরে 50 হোক নমাজ দিছেন আর রোজা দিছেন 6 মাসর, মুসা আলাইহিসসালামে ফরমায়নি কইন আপনার উম্মতে আদায় করতে নাই, ও মুসা আলাইহি সালাতু ওয়াসসালামে ঘুরাই ঘুরাইয়া দিলা, আল্লাহর হাবিব আবার ওতা ঘুরিয়া আবার লইয়া যান আল্লাহর কাছে গিয়া কমাইয়া আনন, ওতা করতে করতে 8 খান জান্নাত, 7 খান জাহান্নাম,
আল্লাহ দেখাইলা সব কিচ্ছু দেখা করার পরে আল্লাহর নবী যে গর থেকে বার হইয়া যাইতে লঙ্গরের জিঞ্জুরের খোলায় লড়িল। আল্লাহর নবী সারা লম্বা সফর করি আইয়া দেখুন লঙ্গরের খোলায় লড়াচড়া করে কত কম সময়ে। যদি ও আল্লাহ আপনার বন্ধুর মেয়েরাজ করাইলাই তাইলে দিন তাই মক্কা শরীফর গর থাকি বারো নির্বাচন ইয়াশ্রীভর জমিন রে আপনার বন্ধুর কদমর তলে আনিয়া দেও না খেনে। প্রশ্ন আসেনি না নাই আসে। আল্লাহর হাবিব রে দিয়া তো তকলিফ আবার আয়াত করাইল্লা তানসুরু খুফাকুল্লা ও মক্কার মানুষ সকল তোমরা আমার নবীরে সাহায্য করছো না করা লাগতো নাই। আমি আল্লাহ আমার দুস্তরে সাহায্য করছি এবং কর্ম সুবহানাল্লাহ সাহায্য করলাই যখন এদিন ইয়াশ্রী বাগাইয়া দিতে আসল আল্লাহর হাবিবে বেশ নাই কয়েকদিন আগে একজন সফর সঙ্গী রেডি করি আসলা তার নাম আপনার জানা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সফর সঙ্গী বানাইয়া আল্লাহর হাবিবে ফরমাইন একজন সাহাবি আল্লাহর হাবিবে ফরমাইন ই সাহাবি আবার গোপন খবর সব জানুন মক্কা শরীফ আবু জেহেলে এলান করছেন যে মোহাম্মদ রে আমার বাটি যে মোহাম্মদ রে যে যেখানে ভাই ভাই দরিয়া দিবাই যদি দেও তাহলে সত্তর হাজার তোমারে দীর্ঘম আমরা পুরস্কার দিব নাউজুবিল্লাহ ঘোষণা দেওয়া হইল। আল্লাহর হাবিবর বিরুদ্ধে দুশ্মনী আরম্ভ হইল আল্লাহর হাবিবর ব্যাপারে সমস্ত মক্কা শরীফর শহরের কোনো মানুষে জানে নাই না নাই। ও পরিবেশের মাঝে আল্লাহ নবী একজন মানুষ তাই একজন মানুষে রেডি করেন আমরা সাধারণ মানুষে মনে করি মনে কয়ে নবী আমরাল্লাহ খান সাহাবাই কেরাম আমরাল্লাহ খান আমল করলে সাহাবি হওয়া যায় না সাহাবি কারে কয় ওখান বুঝাইতাম আমি পারতাম নাই। আল্লাহ নবী একজন সাহাবিরে রেডি করেন যে তুমি আমার বিছনার মাঝে আইজ রাইতখান থাকা লাগব মক্কার কাফির মুশরিকগুলোর কিছু আমানত আছে অগুনটা তুমি সকাল হইয়ারলে যে সময় তার আমার এগর ভাইটা নাই ও সময় তুমি মক্কা শরীফর কাফির মুশরিক বেদিনগুলোর আমানত তুমি সমঝাইয়া দেওয়া লাগব। সুবহানাল্লাহ আমরা ছোটবেলা থাকি শুনিয়ার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইকি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মা বাপ তাকে নিজের জান তাকে বেশি নবীরে মায়া করলে না ইমান ফুরা হইলাম। এদিন যেন বিছনার মাঝে ঘুমাইলা তান কি জানোর লগে মায়া নাই তান কি মা বাপ আউলাদর লগে তান আত্মীয়র লগে কি মায়া নাই তান খানের নিজে শুনছেন যে মোহাম্মদুর রসুল্লাহর বিরুদ্ধে সমস্ত আরব এলান হয়ে গেছে যেখানে ভাই ভাই ওখান থেকে দড়ি আনবা এখানে কাতল করি লওয়া হইতো এই খে এই নইলে আল্লাহ নবীর মায়ার সাহাবি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিছানার মাঝে কোমল গাদ দিয়া তাই আরাম করুন হক সুবহানাল্লাহ। বহুত বাদে সাহাবাই কেরামে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভাইয়া জিগার করল ও ভাই আলী তুমি এদিন ডরাইছো নানি সমস্ত মক্কা শরীফ এলান হয়ে গেল আল্লাহর নবীরে দরবার লাগি মারবার লাগি তুমি এদিন এই সিচুয়েশন এই পরিস্থিতি তান বিশ্রাট কিলা সাহস করে ঘুমাইলাই। আলীর জবাব হনন ও আমার দুস্থ কল নবীর সাহাবি কল আমার নবী আমানত দিতে সময় কইছেন সকাল হইলে আলী তুমি আমানত সমঝাইয়া দিবাই ওখানে আমার নবীর জবানে মুস্তফা তাকে উচ্চারণ হইছে সকাল পর্যন্ত আমারে কি নই গেছে আলী আমি মরতাম নাই আমারে কেউ মারতো না। জুবানে মুস্তফার উপরে সাহাবায়ে কেরামের আকীদা জুবানে মুস্তফা তাকে উচ্চারণ হয়ে গেছে ও আলী সকাল হইলে তারা আমারে খুঁজাইয়া ভাইতা নাই তোমারে ভাইবা তুমি আমানত গুণ দিও ও কথার উপরে আকিদা হইল সাহাবায়ে কেরামর যে আমারে রাইত কেউ মারতো পারতো না। সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া আল্লাহর হাবিব আপনার আর বাদুরপুরের যে নয়া ফিসর রাস্তা ওলা রাস্তা পায় যাওয়া যাইব নি যদি হরে কন্যা যাওয়া যায়নি দুশ্মন থাকবা নি না থাকবা না মেইন রোড
খোলে খোলে যাওয়া রইলে বাড়ি বোতে যাওয়া লাগবো নানি না মেইন সদরের বড় রাস্তায় কন্যাখানি ফাড়ি রাস্তায় গেলা আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকরে লইয়া ফাড়ি রাস্তায় গিয়া দেখা যায় ফাড়ি রাস্তার মাঝখানে গুড়ালা এক বেটা উবাই রইছে। বুখারি শরীফের হাদিস, আল্লাহর হাবিবে দেখছো গুড়ালা এক বেটা উবাই রইছে। আপনার আর মনো কিলা আর জানি না, যদি লুকাইয়া যাওয়ার লাগো এনার মাঝখানো ফটো ঘুমানো ভাইলেন তাহলে দেখিয়া ডরাই ডর ডর লাগবো নি না লাগতো না। আপনারা মনে করেন নি আল্লাহর নবীয়ে ডরাই গেছুন, জোরে করি ফকুয়া ডরাইছুন নি আল্লাহর হাবিবর বেমিশাল। আল্লাহর হাবিবর সব কিচ্ছু বেমিশাল, কোনো উদাহরণ দেওয়ার নাই। আল্লাহর হাবিবে যেই মাত্র গুড়ার পিঠির বেটার ভাই তান দুই চক্ষু মোবারক দিয়া খালি একবার চাইছেন, সাইতে না সাইতে গুড়া সহ মানুষটা মাটির ভিতরে ঢুকি গেছে। সুবহানাল্লাহ, ওটা হইল হুজুরের তওয়াজ্জুয়ে মুস্তফার বরকত পাওয়ার। আল্লাহর হাবিবে শুধুমাত্র দুই নয়ন দিয়ে চাইছেন, সুরাকা গুড়া সহ মাটির মাঝে ঢুকি গেছেন। গুড়ার মাথা আর সুরাকার মাথা খালি বার করা আইলার মাটিয়ে তো শুরু করছে আপ্যায়ন করা। আপ্যায়ন বুঝুন নি মেহমানদারি, মিলাদুন নবীর দুশ্মনী কর, খবর যাওয়ার পরে মাটিয়ে যে সময় লাগাল হইব, খবরের সোয়ালোর যে সময় জবাব দিতে সময় বেটা তার শিরিক তুকানিত লাগবা, যেই নবীরে তো গালি আইছি দুনিয়ার। নবীর মিলাদুন নবীরে কটাক্ষ করছি ফেসবুকও, এখন নবীর পরিচয় দিতাম কিলা, খবর শেষ হয়েছে তিনটা সোয়াল, খবরের তিন সোয়াল নাই, খবর একমাত্র মুমিনক লরে সোয়াল হইব। এই সোয়াল হইল যে ও যাইন হাজির করা হয়েছে তানে চিননি, যদি ও সোয়াল আটকি যাইন তাইলে মার রব বুকা ও মা দিনুকা, ইটা সোয়াল ফারলেও তাইন ছুটিয়া যাইতা বার্তা নাই। খবর নবীর সোয়ালটা ইম্পর্টেন্ট, বাকি যে দুই সোয়াল এগুণ যদি তুলা বেড়াও লাগি যায় আর নবীরে বালা করি চিনিলাইন তে ভার হইয়া যাইবা গিয়া। সুবহানাল্লাহ হুকুয়া। তো হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিবে যেই মাত্র চাইছুন সুরাকা গুলা সহ মাটির মাঝে ঢুকি যান, আল্লাহর নবীর লগে দুশ্মনী করিয়া লাভ কিতে হইল। সুরাকায় খান্দা আরম্ভ করইন আর কইন, আমি অভাবী মানুষ গরিব মানুষ আবু জেহেলে এলান করছইন, আমি লালসর মাঝে ভরিয়া আইছি আপনার মতো মানুষের দুশ্মনী করত, জীবনে ইলাইলাম না হয় আর আপনি আমারে যদি এখন উদ্ধার করিয়া উঠাইয়া দেন না তাহলে আর কেয়ামত পর্যন্ত কে উঠাইতে পারতো না। সুবহানাল্লাহ, মানে না নবীরে, কিন্তু আমানত তৈবার জাগাও নবী, সোনা গড় তৈলে চুরে নিবা গিয়া, আল্লাহ নবীর বাড়ির তৈলে ইনটাইন চুরি হইতো না, এক রতি কমতো না, এখানে আবার মানে কয় আমিন তাইন আমিন। সুবহানাল্লাহ, কইতেই না ধান কাছে কলিমা পড়ে না মুসলমান হয় না, ইখান ঠিক আছে কিন্তু সোনা বাড়িত রাখে না, কয় বাড়িত রাখলে চুরি হইব। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাড়িত আনি সোনা আমানত রাখে, টেকা পয়সা রাখে। হাজিরিনে কেরাম, সুরাকায় মানে না, টেকার লালস দুশ্মনী পড়লো, এখন মাটির চিফা খাইয়া কয় আপনি ছাড়া আমার উদ্ধার করেওয়ালা কেউ নাই। আল্লাহর হাবিব রহমতর সাগর দয়াল নবী, মায়া লাগলো আরেকবার দুই নয়ন বরিয়া তার বাই চাইলা, পড়াশোনা ফুফা কুন্থা না, খালি চাইছইন চাওয়া মাত্র সুরাকা গুড়া সহ মাটির উপরে আবার উঠি গেল। সুবহানাল্লাহ, কইতাম না সুরাকা গুড়া সহ মাটির উপরে উঠি গেল। আল্লাহর হাবিব এখন রে সুরাকা তোমার আতর মাঝে কি? সুরাকা এখন ইটা আমার আংটি সোনার আংটি। আল্লাহর নবী ফরমাইন, সুরাকা তোমার আতর আংটিটা আমার আতো দেউসাইন, আনিয়া দিলা সুরাকায় খুলিয়া আল্লাহর হাবিবে আতর মাঝে মুছে করিয়া আবার আর দি লইয়া কইলা সুরাকা তোমার আঙ্গুল গাও, সুরাকার আঙ্গুলর মাঝে সোনার আংটি ওটা লাগাইয়া দিয়া গেলা গিয়া। আর কইলা ও সুরাকা, যতদিন পর্যন্ত তোমার এত সোনার এই আংটি থাকব অতদিন তুমি এবং তোমার বাচ্চা কাচ্চা কোনো মানুষের দুয়ারও হাত বাড়ানি লাগতো না। কত বড় এক তবিব, লাস্টে সুরাকা হইলা মুসলমান খলিফা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবর জমানাত। আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিনের খিদমত সাহাবায়ে কেরামর একদল বিশাল লইয়া গেলা,
ইয়া আমিরাল মুমিনিন, আমরার লগে একজন মুসলমান, তা না তোর মাঝে সোনার আংটি, আমরার নবীর শরীয়ত বেটা মানছে সোনা লাগানি হারাম, ই বেটারে কইলে কুলে না, আমরার মাঠ মানেও না, ই বেটায় খেনে সোনার আংটি লাগাইতো রসুলুল্লাহ, যেটা নিষেধ করিত ইয়া গেছ। উমর ফারুক গরম কইলা থারে দরিয়ানো, খেনে আমার নবীর শরীয়ত রে হে অবমাননা করলো, শরীয়ত মানে না, যেই মাত্র দরিয়ান চুরাকারের সামনে উমর ফারুকে জোড়াতে মাফ চাইন আর দাঁড়াইয়া, ওখান খবরদার সুরাকার এইটা আল্লাহ নবিয়ে লাগাইয়া তবিব দিয়া গেছেন গরিবি দূর করবার লাগি। আমি উমর যদিও আমিরুল মুমিনিন খলিফা হই, তবে সুরাকার আংটি খুলা আমার পক্ষে সম্ভব নয়। ওটা হইয়া থাকলো আকিদা সাহাবায়ে কেরামর, ওটা হইয়া থাকলো সাহাবায়ে কেরামর ইমান। সুরাকার এই ঘটনা আপনারা প্রত্যেকে জানা রাখা দরকার। আল্লাহর হাবিবর তওয়াজ্জ মোবারক, কোনো নবী আম্বিয়ার তওয়াজ্জইলা নাই, একমাত্র আমরার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তওয়াজ্জটা আছিল মারাত্মক কক, সুবহানাল্লাহ। সাসি উম্মুল ফজলর ভাই সাইছুইন সাইয়াও কইনো, সাসি কিছুদিনের ভিতরে তুমি একজন ছেলে জন্ম দিবাই, ও ছেলে জন্ম নেওয়ার পরে আমার খিদমত লইয়া আইও হুক, সুবহানাল্লাহ। চাইলে ফেটো ছেলে না মেয়ে দেখা যায় না, ও নবী আমার লাখান চাও না, ফেটে দিয়ে খাবারে বালা করি চাও, নবী আমার লাখান কইলে ছেলে না মেয়ে আল্লাহ ফাঁসটা জিনিস, কোনো কেউরে ফাঁসটা জিনিস ইলিম দিছেন না, ও হইল কোরআন শরীফের এক দলিল, ও দলিল দিয়া নবীর ইলমে গাইবরে ক্ষমাইতো চায় অনেক মানুষ আছে। এর লাগে আপনার খিদমত গুজারিস, ও যে হিজরত করি আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সঙ্গে লইয়া যাইতরা, ফেটর বুক লাগছে খাইবার দরকার আছে নি না, এক বাড়ি টুটিলা, ই বাড়ির মালিকর নাম উম্মে মাবদ, উম্মে মাবদর ঘর গিয়া উঠিয়াও কইলা, মাগো তোমার বাড়িত কিচ্ছু খানি থাকলে আমরারে দেও না, এটি কইলে আমরা আর কুন্তা নাই, কইলা ও যে বকরি যেটা এটা আপনার নিবিলে যে হইতা আমার লে বকরির তাকি যদি ইজাজত দেও তাহলে কিছু দুধ কিরাইয়া আমরা খাইতাম, আমরার বলো জরুরত খানির জরুরত, এই আস্তে আস্তে মরি যাইতা কইতে এটা কি জাত মার, ইটা বাচ্চাই দিছুন না, এটাতে দুধ ভাই ভাই কিনা রাখ দুর্বল, ইটা মাটির লাগি যাইছিলা এক হাড্ডি আর সামলা। আল্লাহর নবীয়ে ফরমাইন অম্মে মাহবুব যদি ইজাজত দেও তাহলে আমি একবার তার চেষ্টা করি দেখমু, ইজাজত লই আল্লাহর হাবিবে ফরমাইন দুধ রাখবার একটা পাত্র আনিয়া দেও চাই, টৌ থসলা যে তাও কইনা কেন আপনারা ওটা আনিয়া দিলা, আল্লাহর হাবিবর হাত মুবারক লাগাইয়া মাত্র ঠান দিছেন, দেখা যায় সামান্য সময়ের ভিতরে এই পাত্র ভর্তি দুধে ভর্তি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এটাও অতুলনীয় আল্লাহর হাবিবর মজেজা, গারে সৌর রইলা গিয়া আবু বকর সিদ্দিকরে লইয়া কয়েদিন তিন দিন তিন রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বড় দরজা ছিল করলা, আল্লাহর হাবিবর খিদমত আবু বকর সিদ্দিককে পর্যায়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ তারা বুধবাইয়ার দুশ্মন হল পাহাড়ের তল থাকি উঠিতরা, উফরে আইয়া তো আমরারে দেখিলেইবা ফাইলেইবা, ও দুইটা জানুয়ারি আল্লাহ নবীর লগে মায়া রাখার কারণে কেয়ামত পর্যন্ত আল্লাহ এই দুইটা জানুয়ার দে রাজকীয় মর্যাদায় মেহমানদারি করিয়া যাইতরা, একটা হইল মাখরসা তাই নইয়া জাল বানাইছুই, আরেকজন হইলা কবুতর, কবুতরে আইয়াও না বইয়া হইয়া বাধা করিয়া তাই ডিমুম পাড়ি লইছেন, কম সময়ের ভিতরে আইলা তারা আইয়া ইটা দেখিয়া হইলা না না এটা বহুত পুরানা গুহা, ই গুহার ভিতরে কেউ নাই, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ তারা আইবা আইয়া উফরে থাকিন দেখিয়া আমরা রে দরি লইবা ফাই লইবা, আমরা তো বাগিবার বারইয়া যাইবার লাইন নাই। আল্লাহর নবীয়ে বুখারী শরীফের হাদিস হুজুরে শুধুমাত্র আত্মবারক দিশারা দিয়া কইলা, ও আবু বকর আমি যদি এখন হুকুম করি ওই দিকে রাস্তা হয়ে যাইত তাহলে রাস্তা হয়ে যাইব, যেদিকে ইশারা করছেন গাড়ে সৌর পাহাড় যারা গেছেন দেখছেন
হাজি সাহেব অকল যারা আসেন আপনারা নিশ্চয় দেখি আইছেন গাড়ে সৌরর একদিকে গিয়াল্লা নবী আবু বকর সিদ্দিক যেখানো থামিছেন এই জায়গা মূল বড়, আর ও জায়গার তলেদি ফাড়র তলেদি পাত্তরর ফাড়র তলেদি একটা গোপন রাস্তা আছে, সাফিয়া গেলে মাথার দড়ি লাইওয়ালা গোপন রাস্তা। এই রাস্তা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের বিল্ডার চেখেও বানাইছে না, আল্লাহ নবীর হাত মুবারক দিয়ে ইশারা দিছেন লগে লগে পাথর ফাটিয়া ওদিকে সুরা হয়ে গেছে হুক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বেমিসাল, তিন দিন তিন রাত থাকার পরে যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর হাবিব মদিনা শরীফ গিয়া হাজিরি দিতা, মদিনা শরীফ হাজিরি দেওয়ার হইলে ফৈলাকুর রায় বারণীর বাদে পাল্লাই নিয়া পৌঁছাইতে পারন, ই রাত খেনে দিলানা বাদর রাত খেনে রুয়ানা দিলানা। আল্লাহর হাবিব তিন দিন তিন রাত রাখার পরে যেদিন যাইতা আল্লাহর জাতর মর্জি আর মঞ্চ হইল আমার নবী যেদিন দুনিয়া তাইছন এদিন তান উম্মতে ঈদ বানাইতে পারছে না, সারা কুফরি আর জাহিলিয় তরুণ দোকারও আসলা, সমস্ত আরববাসী কুফার কুফরির মাঝে সিরকির মাঝে লিপ্ত আসলাম, এর কারণে এই দিন আমরা উম্মত আসলাম না, আমরা আল্লাহ নবীর জন্মর খুশি পালন করতাম পারছি না। এখন আল্লাহর ইরাদা হইল তিন দিন তিন রাত তো নরাকিলাই, আর রবিউল আউয়ালের ১২ তারিখ ১২ই সোমবার মদিনায় মনোয়ারাত আমার বন্ধুর পদার্পণ হইত, আর মদিনার আনসার ওকল দিয়ে আল্লাহ নবীর লাগে ঈদে মিলাদুন নবী পালন করাইতা সুবহানাল্লাহ। আনসার ওকলর বাচ্চাইতে ছেলে মেয়ে সাদর মাঝে উঠিয়া আল্লাহর হাবিবর বিয়াপারে তারা পড়ুন তোলাল বদরু আলাইনা মিনসানিয়াতিল বাদউদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। পূর্ণিমার চন্দ্র উদয়, আচ্ছা দিন পূর্ণিমার চান্দর কথা খোয়া যাইব, রাত যদি সুন্দর একজন মানুষ আপনারা বাদুর ভুরান তাহলে তার নুরানি চেহারা দেখি আপনারা কইবা না নিবিলি, আপনার নুরানি চেহারা খান একবারে আন্ধারিত ভরসা বাসিয়া উঠিছে, কইবেন না কইতে না। মদিনার আনসার হকলে গান জানই না নানি, শের আসার হকলোর গ্রামার মিলাইয়া গাইতে পারুন না ওলানি, তারা দিনের বেলা খেনে আমার কইন তোলাল বদরু আলাইনা পূর্ণিমার চান দুদয় হই গেছেন। আল্লাহর হাবিবরে সম্বোধন করিয়া ফরমান তোলাল বদরু আলাইনা মিনসানে ইয়াতিল বেদা সানিয়াতিল বেদা, আল্লাহর নবী তশরিফ নেন তারা ফরমাইন আপনারে পাওয়ার কারণে আমরা রুফরে আমরার উপরে শুক্রিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে হক সুবহানাল্লাহ, ওয়াজাবার শুক্র আলাইনা। আল্লাহর হাবিবে ফিসনর মক্কা শরীফন নির্যাতন কষ্ট সব কিচ্ছু বুলি গেলা, আর এই ধরনের বাচ্চাইন্তর মহব্বত দেখলা আল্লাহর হাবিবে, সাহাবাই কেরাম হকলে মদিনাবাসী হকলে আল্লাহর নবীরে লইয়া বিল আরম্ভ করলা, আর তিন দিন তিন রাইতে বদলি গেলা আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বরকত হাসিল করছেন দিদারে মুস্তফা, চকুর ফলক মারছেন না তিন দিন তিন রাত একাদারে, আল্লাহর হাবিব রে তান কুলোর মাঝে রাখছেন আল্লাহর হাবিবর চেহারা উপরের দিকে আর আবু বকরের চেহারা আল্লাহর নবীর চেহারার দিকে, আল্লাহর নবীর তো চেহারা মুবারকর বরকতে আল্লাহর নবী খে আবু বকর খে মদিনার মানুষে চিন ভাইনা। আবু বকর সিদ্দিকর আত্মভাব দরিয়া চুমা খান আল্লাহর নবী খে আবু বকর খে দুইজন সমান চেহারা সমান হয়ে গেছে সুবহানাল্লাহ, শুনলেন তওয়াজ্জুহে মুস্তফা আর দিদারে মুস্তফা বড় মারাত্মক, আল্লাহর হাবিবর দিদার নসিব ইলার খেউরর ভাগ্যে জুটছে না, আজওয়াজে মুতাহারাত হলে ইলা ভাগ্য ভাইছেন না, তিন দিন তিন রাত একাদারে একই খিদমতের মাঝে এক সেকেন্ডর লাগিন চকুর ফলক মারা নাই আল্লাহর নবীর চেহারা নোয়ার দেখি দেখি আবু করে খাটাইলা। আবু বকর সিদ্দিকে সরম লাগছে, ও মদিনার মানুষের এখন বিছনা চাদর বা ওটা এখান আনো, ও চান্দু এইখান বানাইতে এইখান ভাইলা এখান দলিল দিব নিনা দিত না, মানে যুক্তি দিব আপনারা রিমান্বিত করিয়া আইতা ভুল টাঙ্গাইলে চান্দু আইতা ভাইলা এখানো উফরে আরো খান উফরে আরো খান ভাওনা তুমি বার করা বোখারি শরীফ। আবু বকর সিদ্দিকে ফরমান চান্দু এখান আনো বিছনা চাদর থাকলে এখান আনো, বিছনা চাদর আনো তাইন দেখাইতে চাইলা মহাদ্দিসিনে কেরামক লেখন
আল্লাহ নবীর উপরে রোহিত ভরি যা, ও রোহিতটা কি বাঁচাইবার লাগে সান্ডুয়া, আসলে রোহিত লাগবার কথা নেই, রোহিত লাগবার কথা নেই। আবু বকর সিদ্দিকে সরম পাইলা, মানুষে আইয়া থান এত চুমা খাইলায়, মানুষে আইয়া থানে মনে করে মোহাম্মদুর রসুল্লাহ, তার কারণে আবু বকরে একমত অবলম্বন করেন যে চাদর এখান আনাইলাই, আর আমিও এক চাদরের কুনার দরিয়া ওলা লোট খাইয়া উবার থাকমো, সাইর দনে সাইর কুনার দরিয়া উবার থাকলে বোঝা যাইব তাইন যাইন বুয়া তা সইন এইন মালিক আর আমরা থান গুলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকর গুলামানে মুস্তফা অখলর পরিচয়। আবু বকর সিদ্দিক তুমি বিছনা চাদর ওই যে ইদে মিলে আদুন নবীর পিন্ডালর চাদর যেখানে আপনারা দিলা এখান খান ভাইলাই। আবু বকর সিদ্দিকে হুকুম করা ইয়াতাই নানাই লাইলা। হায় রে হায়, আল্লাহর হাবিব মাত্র 8 বছর বয়স আবু তালিবে লইয়া যাইত্রা সিরিয়ার পথে ব্যবসার উদ্দেশ্যে, গির্জা থাকি ফাদ্রিয়ে বারইয়া সাই রইছেন, তান সঙ্গী অখলরে কোন ভক্তবৃন্দরে খানি রেডি করো, ওবার তাকিনে কাফেলা ইতরা আমার সামনে দিয়া গির্জার সামনে দিয়া তারা যাইবা। তখন দেখা গেল পাদ্রিয়ে গিয়া তারারে দাওয়াত করেন, ও সময় পাদ্রিয়ে ফরমান আপনারা মক্কার জমিন তাইন রোয়ানা দেওয়ার পরে আমি দেখতে পাইলাম আপনারার উফরে মেঘে একটা ছায়া দান করিয়া ছায়া দের। সুবহানাল্লাহ। মেঘে ছায়া দান করলো 8 বৎসর বয়স। এরপরে আল্লাহর হাবিবর আরও আগেদি যদি যান দুধ খাওয়ার প্রিয়ড হালিমাতু সাদিয়ার গরো তুদবাই আবদুল্লার লগে ছাগল রাখাত, ও সময় মা হালিমাই আবদুল্লারে গরম হইয়া কন, ও আবদুল্লাহ তোমার বাই তোমার বাইরে খেয়াল রাখিও, তোমার বাইরে রোদ লাগতে দিও না, কোরাইছি তোমার বাইরে রোদ পড়লে তান শরীর তান চেহারা জ্বলি যাইব, তানে রোদ লাগতে দিও না। আবদুল্লাহ কইন মা গো খুদার কসম খাইয়া কইয়ার আমার কুরাইশি ভাই মোহাম্মদ ফিল্টর মাঝে ছাগল রাখতে যে দিকে যায় আমার বাইরু ফ্রেমে গে আইয়া ছায়া দিয়া বইর। এ নবী দুধ খাওয়ার বয়স মেঘে ছায়া দে, এ নবী 8 বৎসর বয়স চিড়িয়ার বায় যাইতে সময় আবু তালিবর ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার দিন মেঘে ছায়া দিল, ই নবী মদিনা শরীফ হিজরত করার পরে কি মেঘে ছায়া দিত নাই, ই মেঘর লাগিন নাই রইদর লাগিন নাই, এটা একমাত্র গুলামানে মুস্তফা হকলে শানে মুস্তফা বুঝাইবার লাগে চাদর আনিয়া টাঙ্গাই। সুবহানাল্লাহ। তো আজির দিনে কেরাম মদিনা শরীফ পদার্পণ ও তারিখ হইল রবিউল আউয়ালর 12 তারিখ ভার সোমবার। এখন মদিনাবাসী হকলে এদিন ঈদ মানাইলা, ঈদে মিলাদুন নবীর রেলি করলা, তারা কুচিবাচি করলা, এখন আপনি নবীর উম্মত হইয়া একটা দলিল দেও যে নবী 12 রবিউল আউয়ালর সোমবার, দুনিয়াটাকে বিদায় লইছেন এই দিন রে আপনারা ওফাত বার্ষিকী কেনে পালন করো না। আরে ভাই, ওফাত বার্ষিকী যদি সাধারণ মানুষের মতো নবীর ওফাত হয় তাহলে আপনি কোন তাহলে আপনার লাগিন আপনি আপনার বাড়িত পালন করেন, আমরার লাগি এখনো হায়াতুন নবী জিন্দা সশরীরে রোজা তোর আসন হোক। সুবহানাল্লাহ। তো আজরিনে কেরাম সামিনে আজম আরেকটা সুরা আমি তিলাওয়াত করছিলাম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সুরাটা নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম অগলে খান দইন আল্লাহর নবীর মেয়ে ফাতিমা আইয়া ফরমায়েন, আব্বা ও সুরা গো নাজিল হইল আর সাহাবায়ে কেরামে খান দইন কোন কারণে? আল্লাহর নবী ডাইরেক্ট কইলা এটা আমার বিদায়ী সংবাদ, এই সুরাটা হইল গিয়া আমি বিদায়ী সংবাদ আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে জানাই দিছেন, ফাতিমা আমি আর বেশি দিন রইতাম নাই। ফাতিমায় খান্দা আরম্ভ করেন, আল্লাহর হাবিবে ডাক দিয়া দারণিলা, দারণিয়া খানে খানে কিতা কইল, লগে লগে ফাতিমায় মুস্কি আসি দিয়া উঠি যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফ তফসির আনন এইদিন আল্লাহর হাবিবে মা ফাতিমারে কথা কইছেন যে ফাতিমা আমি যাইয়ার আর আমার লগে সর্বপ্রথম আমার আহলে বয় আমার খানদানের মাঝে তুমি গিয়া আমার লগে মোলাকাত করবা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর লগে মোলাকাত করার দিই আর সারার আগে
তুমি গিয়া মুলাকাত করবা, আচ্ছা যাও। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য হইবে লাগে হুজুরের খেতাব হইব, সাহিবুন নাসরি ওয়াল ফুতুহ, সাহিবুন নাসরি ওয়াল ফুতুহ। একমাত্র এক নবী আমরার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুরে জুরে হোক সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, যে আয়াত আগে পড়িয়েছিলাম আয়াতর ব্যাপার লইয়া, অন্য ধর্মাবলম্বী যেমন ইহুদি আর খ্রিস্টান যারা আছেন এরা ই আয়াত লইয়া টানাটুনি করেন, ই আয়াত পাইয়া তারা কইন হাই রে হায়, যদি আমরার ধর্ম রূপী আয়াত নাজিল হইতো তাহলে আমরা ও দিন রে ঈদর দিন মানাইলাম। সুবহানাল্লাহ। ই আয়াত পাইলে ঈদর দিন বানাইতে কোন কারণে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত ইহুদি আইয়া প্রশ্ন করে, ও ভাই আব্বাস, তোমার তো ধর্ম থেকে আয়াত নাজিল হইল, ও আয়াত যদি আমরা ধর্ম নাজিল হইতো তাহলে ঈদর দিন মানাইলাম। সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, বাইরে কোন আয়াত? আয়াত পড়িল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইলা আখিরিল আয়া। আব্বাস হন ভাই, ই আয়াত তো আমরার দুই ঈদর দিন নাজিল হইছে, হুক সুবহানাল্লাহ, দুই ঈদর দিনও নাজিল হইছে। এক ঈদ আছিল জুমার দিন, হাদিস শরীফ আছে, আব্বাসে কইতিরা ই এক ঈদ জুমার দিন, জুমার দিন ঈদ, জুমার দিন ঈদের ব্যাপারে আল্লাহ নবী দলিল দিন যে এই দিন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে দুনিয়ার দিশনের কারণে জুমার দিন মুমিন হল ঈদের দিন, জুমার দিন। আরেকটা দিন হইল ঈদের দিন নয় আর নয় ঈদুল হজ, আরাফাতর ময়দান, সেই ঈদের দিন হইল আরাফাতর দিন এক ঈদ, আর জুমার দিন আরেকটা ঈদ হইল, দুই ঈদের দিন হোক সুবহানাল্লাহ। সেম খ্রিস্টান হলে ওলা সাহাবায়ে কেরামরে প্রশ্ন করতা, সাহাবায়ে কেরামে উত্তর দিতা যে ই আয়াত দুই ঈদের দিন নাজিল হইছে। এহুদি খ্রিস্টান হলে ই আয়াতর গুরুত্ব অতটুকু বুঝলো, কিন্তু নবীজির উম্মত ইয়া ঈদে মিলাদুন নবীর দলিল এখনো খুঁজাই খুঁজাইনি না খুঁজাই না। মিলাদুন নবী জি জি না জি না, মিলাদুন নবীর দলিল এখনো আমরা তালাশ খুঁজাইয়া, মিলাদুন নবীর দলিল খুজাইত করি অনেক লেখালেখি ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার মাঝে বাড়াবাড়ি মানছে করে। হাজিরিনে কেরাম, আপনারার খিদমত আমার একটা প্রশ্ন, ও যে মহরমর দশ তারিখ আইলে আপনারা যে যেটা পালন করেন, আপনারা যে লাইনে পালন করেন, এই লাইনে একটু ক্ষতিরঞ্জিত যেটা আমরা গাইল খাই, তবে আপনারা খিদমত অনুরোধ যে সাহাবায়ে কেরামে যে লাই দিন পালন করলা, মহরম আশুরার দিন এটা কোন কারণে অত দামি? এই দিন আমরা পালন করি আর শেষ ইলানি দিই না? এহুদি হকলে তারা এই দিন আইলে রোজা রাখতা, আল্লাহ নবী ফরমান এহুদিরে ভাইয়া তোমরা এই দিন মহরমর দশ তারিখ রোজা রাখো পালন করো, কারণটা কিটা? তারা উঠিয়া ফরমান, এই দিন আমরার বনি ইসরায়েল রে আল্লাহ উদ্ধার করছেন, বনি ইসরায়েলর কৌমরে আল্লাহ ও দিন উদ্ধার করিয়া নিছেন, বনি ইসরায়েলর কৌম উদ্ধার করবার দিন তারার লাগে ঈদের দিন হয়ে যায়। এই ঈদের দিন আজ দিন পর্যন্ত কেউ দেখাইতে পারতো নাই যে ছয় তকবীরে দুই রাকাত ঈদের নামাজ কোনো একুদি কোনো খ্রিস্টান কোনো মুসলমান আদায় করে করছেনি। মৌলানা সাহেব উঠতে চাই, এখন মহরমর ঈদ যেখান তারা পালন করে, মহরমর ঈদের দিন আপনারা রোজা রাখুন, আলাদা কোনো ঈদি ঈদ হিসাবে নামাজ পড়েননি? জোরে করে কন্যা, ঈদ হিসাবে নামাজ পড়েন নাই? নামাজ নাই, ফাঁসক্ত নামাজ ব্যতীত এক্সট্রা কোনো নামাজ আছে নি মরমর নাই? এই দিন এহুদি হকলে বনি ইসরাইল উদ্ধার হইবার কারণে তারা ঈদের দিন মানায়। আর একটা কারণ, খ্রিস্টান হকলে কোন কারণে বানায়? তারা কয় আমরার ঈসা নবীর আল্লাহর দাতে আসমান উঠাইছেন ও দিন, ও এর কারণে আমরা এই দিন ইয়াউমে ঈদ বানাই, হোক সুবহানাল্লাহ। এহুদি খ্রিস্টান হকলে যদি ই দিন রে ঈদের দিন বানায় তাহলে হুজুরে ফরমাইন এহুদি অকলটা কিন্তু মুসার দরদি হইলে আমরা বেশি দরদি, বেঈমান এহুদি অকলে তারাও পালন করে, তবে তারাটা কি আমি হইলাম বেশি করি, আমি হইলাম বেশি নিকটবর্তী? সাহাবায়ে কেরাম
ঈসা আলাইহিস সালামের দিন রে ইয়াউমে ঈসা পালন করেন, ইয়াউমে ঈসা ইয়াউমে মূসা তারা পালন করতো কেন? আমার উম্মত হলোর বেশি দায়িত্ব, আমার উম্মত এটা হোক আমার বেশি, আমি ইয়াউমে মূসা ইয়াউমে ঈসা আমরাও পালন করতাম। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবে ইয়াউমে মূসা ইয়াউমে ঈসা সহি শুদ্ধ নাম হইল ইয়াউমে মূসা আর ইয়াউমে ঈসা। আমরা খালি কই আশুরা আশুরা দশটা ঘটনারে মিলাইয়া ইয়াউমে মূসা কইলে আমরার ভবিষ্যৎ ক্লিয়ার হইব, আসানি না? ইয়াউমে মূসা ইয়াউমে ঈসা কইলে ভবিষ্যৎ প্রজন্ম অকল ক্লিয়ার ভাবে তারা পরিষ্কার জবাব দিতে পারবা। যদি ইয়াউমে মূসা পালন করতে বেদাত চিড়ি কয়ে না রোজা রাখা যাই যায়, ইয়াউমে মূসা ইয়াউমে ঈসা পালন করতে সময় সারা বিশ্ব যদি এক ঐক্যবদ্ধভাবে যদি পালন করা যাই যায়, তাইলে দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদর দিন রে ইয়াউমে মিলাদ বানানি যাই যইব। সুবহানাল্লাহ, ইয়াউমে মিলাদ এই দিন আল্লাহর নবীর ওলাদতর তারিখ, আল্লাহর হাবিবর ওলাদত শরীফর তারিখ আমরা উদযাপন করি, শেষ নাই। আমরা যেদিন পালন করছি না সেই দিন 18,000 মখলুকাতে পালন করছে ইমাম বরজিনজিয়ে তান কিতাবর মাঝে লেখিয়া যায়। আল্লামা জাফর ইবনে হুসাইন বরজিনজি রহমতুল্লাহ আলাইহি সাদের আলিম নাই, সমস্ত হানফি হাম্বলি মালিকি মজহবর ইমাম হলে তানে মানন। ও ইমাম জাফর ইবনে হুসাইন বরজিনজি রহমতুল্লাহ আলাইহি প্রায় 25 বৎসর মসজিদে নববীর ইমামতি করছেন, 25 বৎসর মসজিদে নববী আর রিয়াজুল জান্না ও মাঝখানের টুকরার মাঝে বইয়া আল্লাহর নবীর জীবনী বই লেখছেন। ও আল্লাহর নবীর জীবনী সংক্রান্ত যে মকবুল বই সেই বইয়ের নাম হইল আমরা যেটারে কই সংক্ষিপ্তভাবে বরজিনজি শরীফ। আসলে নাম হইল একদুল জৌহর ফিহিন নবীল আজহর। ও মিলাদ শরীফর বরজিনজি শরীফর কিতাব ওখানে আমরা তিলাওয়াত করি, ওখানোর মাঝে আছে ওয়াতাবাশারাত ওহুসুল মাশারিক ওয়াল মাগারিব ওয়া দাওয়াবুহাল বাহরিয়া। যত পানির তলর জীবজন্তু অকল আসুন, মাছ আরো যত প্রাণী অকল আসুন, আর পানির উপরে মাটির যত আসুন, সারাই আল্লাহর কাছে দাবি করুন। কইন আল্লাহ আজকে আপনার আমরার জবান আরবি জবান বানাইয়া দেন, আজকে আপনার হাবিব আখেরি জবান আর নবী ইমামুল মুরসালিন দুনিয়ার তশরিফ আনতা, আল্লাহ আমরার জবান আরবি বানাইয়া দেন। আল্লাহ কইন যাও আমার বন্ধুর খবর যখন কইতাই মিলাদর খবর, তাহলে তোমরার জবান আমি আরবি জবান বানাইয়া দিলাম। এক জঙ্গলের জানুয়ারে বাগে গিয়া ছাগলরে খবর কয়, হিংস্র জন্তুয়ে বয় করে না ডরায় না, এদিন আল্লাহ সারা রে অত সবর দান করছেন। বাগে তার রিজে হইল ছাগল ভাইলে ছাড়িয়া দে না, এদিন ও কারণে ছাগল খাইল না যে হয়তো ই ছাগলর বাচ্চাই নাছইন, তারা খান্দিবা আমার নবীর আগমনের দিন কোনো মায় যাতে খান্দে না। সুবহানাল্লাহ, সমস্ত এক তিমি মাসি এক তিমির রিজে খাল্লায় কতখান দিন বিলে বেশ নাই, দুনিয়ার ফাল্লার হিসাবে 60 কুইন্টেল এক লুকমা লাগে, কয় কুইন্টেল দরিয়ার তিমির এক লুকমা 60 কুইন্টেল। সুবহানাল্লাহ, কইতা না বাদরপুর লতিবিয়া মাদ্রাসার 2 বার চাউল তুলাত গেলে শরম লাগি যায়, আসান নেন এক তিমি এক লুকমা খাইনি সারাদিনে, হয় লুকমা তিনটা দিলে না তিমি বাস্তা নাই, তিমিরে আল্লাহ বানাইছেন তিমির ভেট ওলা দিছেন, এক লুকমা 60 লক্ষ মাছ তান মুখ দেওয়া লাগে, ও 360 কুইন্টেল হিসাব করো কত টন মাছ তাইন খাইন। এর বাদেও দরিয়ার মাছিটা শেষ হয়ে গেছেন নেন, শেষ হইছেন নি? শেষ হইছেন না, ও এক তিমিয়ে আর এক ছোট মাছ পাইলে খাইলাই, কিন্তু একদিন খাইল না। ই দিন হইল রবি হল ওলোর 12 তারিখ, তিমিয়ে গিয়া ছোট মাছ রে কয় আজকে আমি তোমরা রে খাইতাম না,
আজকে আমি খুশি আছি, নবী আখেরি জমান রহমতর সাগর নবী, দুনিয়ার তসি ভাঙছেন খবর শুনছনি, তোমরা রে খবর হইবার লাগিয়ে আমি দৌড়াইয়া আইলাম। সুবহানাল্লাহ, 18,000 মখলুকাতে মিলাদুন নবীর খবর পৌঁছাইলু। মোহাম্মদ নামের অর্থ ইয়ে থাকলো বহু প্রশংসিত, আর একটা অর্থ ইয়ে থাকলো অর্থাৎ পৃথিবীর আনাচে কানাচে জলে স্থলে পাহাড়ে পর্বতে এমন কোনো জায়গা বাকি রইত নাই আল্লাহর হাবিবর নামর প্রশংসা হইত নাই জায়গা নাই। আসেন যে যে দল তাকো না কেন আজান তো দিবাই না, আজান বদলাইতে আর ভাই মোহাম্মদর মিলাদুন নবী বাদ দিতে করি আজান বাদ দিবাই নি বুঝছই না নি আমার মাপ। মিলাদুন নবীর মাত মাতলে নবীর তারিফ বেশি হয়ে যায়, এখন আজান বাদ দিতে আর পাইনি। যে দলত এখন এখানে সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বাদে যেখান হইতাই ইখানো আমার নবীর নাম আল্লাহর নামর লগে আল্লাহ মিলাইয়া রাখছেন নি না না কৌ রাখছেন নি না না। যে দলত এখন মিলাদুন নবী মানিও না আমি জোর করিয়ান না, আকামত নবীর নাম বাদ দিতে পারবাই না নি ফারবাই নি ফারা যাইত না। এর লাগি আল্লাহ তার হাবিবর নাম জিকির বুলন্দ করিয়া রাখছেন, অর্থাৎ পৃথিবীর নাচে কানাচে এমন কোনো জায়গা বাকি নাই তার হাবিবর আলোচনা হইব নাম উচ্চারণ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই মিলাদুন নবীর খুশির মাহফিল আমরা যারা ইয়া হাজির দিছি, আমরা অন্তত পক্ষে দিল থাকি হোক খুশি না বেজার খুশি আছি আল্লাহর হাবিবর যে অবস্থাতে ডিজাইন করিয়া রেলি বর্তমানে আরম্ভ হয়েছে ইটা আল্লাহর নবীর যুগ আসলো না, এটা অতিরঞ্জিত করাবর আমরা শরীয়তর দৃষ্টিতে দেখতে পাইছি অনেক জায়গাতে ইটা খারাপ দেখা দের। যেমন জেলা তাজিয়া তাজিয়ার মাঝে অনেক রূপরেখা বদলি গেছে গিয়া, রুহানিয়ত যেটা আছিল এটা ডুলি গেছে গিয়া, ঠিক তদ্রূপ দেখা যায় এখন ঈদে মিলাদুন নবীর রেলি। যেমন গতকালকে বেঙ্গালুর যেটা হইল, বেঙ্গালুর সাধুর মতো একজন রে হাজাইয়া রথর মতো গাড়ি এখান রে হাজাইয়া থানে বুয়াইলা, আর একেবারে আঁটু উঁটু সব কিচ্ছু বার করাইল সাধুর মতো একজন মানুষ সাজাইয়া তৈছেন, গোলাবায় মালা দিছেন, সান তান কপালও লাগাইছেন, মানুষ রং করিয়া হাজাইয়া আর এনরে লইয়া আঁটি আঁটি রেলি দেওয়া চলের বাবা লইয়া রেলি দিতরা নাউজুবিল্লাহ হইতানি না হইতে না কোথায় আহলে সুন্নতল জমাতরে গাইল খাওয়াইলু আয় বাবা হাজাইয়া লইয়া রেলি দিতাই কি বাবা তাইন বাবা হিসেবে বাড়িত বোধ থাকো কুয়া, কিন্তু বাবা গাড়ির ভিটি তুলিয়া রথর লাখান ইলা রেলি দিলে আমরা মানতাম নাই, আমরা গাড়ির রেলির ভক্ষে নাই আমরা হইলাম সাহাবায়ে কেরাম হলে জেলা মদিনাবাসী সাহাবায়ে কেরামে গলিতে গলিতে আল্লাহর নবী যাইন খার বাড়ি টুটিতা খার বাড়িত না আল্লাহর নবী আগে আগে আর সাহাবায়ে কেরাম হলে খসিদা ভরি ভরি করে করে আল্লাহর নবীর উঠোর লাগামো দড়ি টানন সাহাবায়ে কেরাম রে আল্লাহর নবী নিষেধ করেন খবরদার আমার উঠোর লাগামো দড়িও না, আমার উঠোর কাছে সর্বপ্রথম ওহি আইব। সুবহানাল্লাহ, কই কোন নবী আম্বিয়ার ব্যবহার করা জীব জন্তু জানোয়ারের কাছে ওহি আয় না, আল্লাহর নবী এখন খবরদার আমার কাসুয়ার রশিদ দড়িও না, আমার কাসুয়া আল্লাহর হুকুমর বাধ্যে কাসুয়ার কাছে ওহি আইব, কাসুয়া যে বাড়িত গিয়া থামিব ও বাড়ির মেহমান আমি হইব। সুবহানাল্লাহ, কাসুয়া উঠ আল্লাহর হাবিবর যাইতে 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 গিয়া এক বাড়িত গিয়া উঠি গেলা, ও বাড়ির মালিককে আবউ ফইলা গেলা। আপনারা আর সুপারিনটেন্ডেন্ট সাহেব যদি যান শিলচর যে কোনো এক বাড়ির উঠানো গিয়াও যদি নাম ধরি ডাক দেন তাহলে বাড়ির মানুষ তাজ্জুব হইবানি না ওইটা নয় খোখো হইবানি না ওইটা নয়। এই মৌলানা আখতার সাহেব লতিবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তানেও চিনুন্যা আর হিবাড়িয়ালায়ও চিনুন্যা, তাই নিবাড়িয়ালারে নাম ধরি ডাকছেন মানুষ সাহায্য বইবার নিয়ে উঠে না। আল্লাহর হাবিবে এই বাড়ির উঠানো গিয়াও ডাক দেন উঠ সাফিলা কাসুয়া উঠ সাফি গেলা গিয়ে আল্লাহর হাবিবে ডাক দেন মালিকর নাম ধরিয়া ও আবু আইয়ুব
তোমার দরবাজার সামনে দুজনের বাদশা, তুমি খুশি না বেজার? ও আবু আইয়ুব, তুমি বাইর হই যাও, তোমার দরবাজার সামনে রাসূলুল্লাহ হাজির। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আল আনসারি এ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কত কোটিপতি ধনী ধনী সাহাবাই কেরাম আছেন, ইয়া রাসূলুল্লাহ, কত মাল দৌলত আল্লাহ সাহাবী অকল খেউরর বাড়িতে আপনার কদম পড়ছে না, আমি গরিবর দুয়ার ও গরিবর বাড়িত গরিব খানাত আপনার কদম মুবারক পড়ছে, আমার ভাগ্য খুলি গেছে। ইয়া রাসূলুল্লাহ, আইন আমরার গরো আপ্যায়ন কর্তা করি রেডি হন। আল্লাহর হাবিবে ফরমান, ও আবু আইয়ুব, আগে ওবাই শুনো, তোমার গরো আমার এখান আমানত আছে, ও আমানত ওখানটা দেউ চাই। আবু আইয়ুব তাজ্জুব, জীবনের ফয়লা আমার বাড়িতে আইলা, আইয়াও কোন তান কিতাও নতুয়া, তান খেয়ে নতুয়া গেল, খেও আইসলানি মক্কা থাকি, দাদা আইসলানি খেও, দাদা আইয়া তুইয়া গেলানি অন কোনটা নাই, আইয়াও কইন আমার আমানত খান আমার তো দেউ চাই। এ কোন আমানত? যে আমানত আমি বুঝাইতাম পারতাম নাই, ই আমানত বুঝতে হইলে তোরা তোর আলী মখলোর ওয়াজ নিয়া যেতা মানু হাসি খেরো চুল হইসলা, ওটা মানুষ টাকা লাগবো আর নাইলে খেউ হইতো নাই। তোরা তোর আলী মখলে আখেরি জওয়ান আর নবীর ওয়াজ করতা মিলাদ আলোচনা করছেন, এক বাদশাহ ফাগল হই গেলা আল্লাহ নবীর আশিক, এর নাম হইল তুব্বাইল খিমিয়ারি। তুব্বাই খিমিয়ারির বাদশাহে ফরমান, আমার খালার অঙ্গর সুলদারি সাদা হয়ে গেছে, হায়াতে আর বেশি দিন বাঁচতাম নাই, আখেরি জওয়ান আর নবীর আগমন পর্যন্ত হায়াত দিয়ে আমি ভাইতাম নাই। ও আলী মখল, ই নবী কোন জায়গা কইলা জন্ম নিবা? বিলে মক্কা শরীফ। তাহলে আমি যাই আর গিয়া মক্কা শরীফ, গিয়াও জাগাও খান তোয়াফ করিয়া বরকত হাসিল করিয়া আই। মক্কা শরীফ আইলা, তুব্বাই খিমিয়ারির বাদশাহ আইলা, লম্বা ঘটনা। মক্কা শরীফ আইয়া তাইন অনেক ঘটনা অকল দেখলাম। মক্কা শরীফ তাইন অবস্থান করার পরে এক জায়গার রান্দনগড় সারা মানুষের মেহমানদারিও করলা, সব কিচ্ছু বাদে খানায় কাবার দেখলা যে অবস্থা, ই মারাত্মক সিচুয়েশন, খানায় কাবার দেওয়ালর মাঝে ফেকনি উঠি যার, খানায় কাবার দেওয়ালর মাঝে রঙ্গুং কিচ্ছু নাই, খানায় কাবা বায় যেমন চাইতে বুঝা যার, কত বছর হয়েছে মানুষ আইছিল না, আইটা কিল 570 বছরের ইতিহাস দেখো আগে, আল্লাহর হাবিব দুনিয়া থাইলা 570 খ্রিস্টাব্দ, ও যে ঈসা আলাইহিসসালাম থাকি রাসূলুল্লাহর মাঝখানে 570 বছর, এই 570 বছরের ইতিহাসটা জানলে মিলাদুন্নবী আমরা বাদ দিতাম পারতাম নাই। আল্লাহর হাবিব আবার আগর প্রিয়ড, এই সময় জাহিলিয়তর অন্ধকারও মায় ছেলে জিনা করতা, নাউজুবিল্লাহ হইলা না, বাপে তান মেরল গেজিনা করতা, বেবিচার করতা, নাউজুবিল্লাহ, বাইয়ে বই নেজিনা বেবিচার, ছেলে ছেলে রে বিয়া শাদি করতা, মেয়ে মেয়ে রে বিয়া শাদি করতা, যেটা রে খাওয়া হয় সমকামিতা, এর কারণে লুতালাই কি সলাতু সালাম রে আল্লাহ নিরাপদ জাগাত নেই, আর তান কৌমরে আল্লাহ জমিন রে আসমান উঠাইয়া, একবার নাই দুইবার নাই সাত বার আছাড় মারিয়া ইতারে বরবাদ কর, নাউজুবিল্লাহ মিন জালিক। ইলা ঘটনা হইতু তাজ্জুব হইবা না, খানায় কাবা শরীফ যেখানে আল্লাহর গর, ওখানো মানুষের হজ বন্ধ করে রাখা হইল, ইটাও করছেন তারা, হইছেন আল্লাহর গর ইখান ফুরানা হইতে হইতে বাঙ্গিয়া নষ্ট হইয়া ওয়াল বাঙ্গিয়া ফুড়িয়া শেষ হয়ে গেছে, এখনও অন এক গির্জা ঘর এখান দিয়ে আল্লাহর গর বানাইয়া সারা দুনিয়ার মানুষরে তোয়াফ করাই লাইলা গির্জা ঘর, আট বৎসর গির্জাঘর দে তোয়াফ করাই লাইলা মানুষরে পলিটিক্স রাজনীতি করিয়া, তব্বাই খিমিয়ারির বাসায় দেখি এখন হায় রে হায়, আল্লাহর গর এখনো জিন্দা আছে, অক্ষত অবস্থায় বেঈমান হলে আমরা রে গিয়া কইছেন আল্লাহর গর শেষ, এখন অন আল্লাহর গর বদলানি হয়ে গেছে, ঘিনু আর কুণ্ঠা নাই, বেঈমান হলে আমরা রে ঢুকা দিছই, এখন আমি আল্লাহর গর ওখান পরিষ্কার করতাম, আমার সাবি দেও দরজার সাবি একজনের কাছে আছে না, ও দরজা নাইও লতিভিয়া মাদ্রাসাত, আর সাবি কেন হইতায় এই দরজা ইক নাই দেওয়া লাগবো না নি আপনারা, ও নাওয়ালা কুলার হইতো ইলা হইলে হইতো নাই, দরজা জানিলে সব লাগবো, আজগু মাদ্রাসার ওয়াজ নাই নইলে দরজা হয়ে খান অন্তাইন বার করা গেল হয়নি, ইলেও মারতাম পারিয়ান না, আচ্ছা যাব সোশিয়াল মিডিয়াত মাজার যারা যারা ই ওয়াজ শুনবা লতিফিয়া মাদ্রাসা এখানে ইয়ে থাকলো ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ ইতালা লাইকির নামর এক মাদ্রাসা, এই মাদ্রাসার কর্ণধার যান
তাই অন্তত পক্ষে আমার দৃষ্টিতে একজন খালিস মুখলিস মানুষ, অর্থাৎ তার জীবনে বহুত মিলাদ শরীফ বহুত জায়গার লোকে ভরাত গেছি, টাইটেল লোকে ভরতে কে কত দিল ফার্স্টে খাও আমরা মিলাদও পাইতাম হিজবান আছেন খুলওয়াল্লা ভরি লইলে ফার্স্টে কি এগু দেওয়া হইতো, তাও ইগু মেলাইয়া আনিয়া গফুর মিয়ার দোকান আছিল ইগু তার কুন্তা লোয়া যান না বললা আসিলা ফার্স্টে খাওয়া পাইতাম সরম নি ফার্স্টে খাওয়া পাইতাম ইটা মিলাদও ফার্স্টে খাওয়াই দশ টাকা ভাই, তখন আপনার আর যে প্রিন্সিপাল এন ভিরিয়া ইগু বার করিয়াও সেইটা নাই, আর তানে আমরা ফার্ম দিয়া ফার্স্ট টাকাও গুনিয়া বাজারও তাই গুনতা আনিয়াও খাইতাম ইটা নখইয়া যাই আর ওলা সহজ সরল একজন মানুষ আপনারা লায়েক একজন মানুষ পাইছো নি মাদ্রাসানোর ভাই আপনারা খেয়াল করবা হাজিরিনে কেরাম তো ভাই কিমিয়ারির বাসায় এখন সাবি আনি দে আল্লাহর ঘর আমি দেখতাম বাধ্য হইলা ডরাইয়া কইলা বেটার লগে সৈন্য আসুন মারি লইব দিলাই চাবি দিলা চাবি খুলিয়া দেখেন আল্লাহর ঘরের ভিতরে 360 মূর্তি হারাইয়া রাখা না উজুবিল্লা বেটা গরম হইছুন কই এ আল্লাহর ঘরের ভিতর নষ্ট করি লইছুন 360 মূর্তি ভাঙ্গি লইতাম এখন আমি হইতে সময় আলি মখলে কইন খবরদার বাচ্চা যা আপনার আপনি এই মূর্তি ওখর ভাঙ্গিতা পারতা নাই কারণ এই মূর্তি ভাঙ্গিবার দায়িত্ব আল্লাহ একজন রেডিছন কইন কিতাব কিতামার কিতাব আছে এই খানা খাবারে জাহিলিয়তের অন্ধকার মানুষ পবিত্র করব আরও খানা খাবার ভিতরে মূর্তি আর ইয়ে রাখা হইব আর আখেরি জওয়ানার নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল দরায় তশরিফানার পরে তাই নাইয়া খানায় খাবার মূর্তি অকল বাঙ্গিবা চুরমার করিয়া পরিষ্কার করবা সুবহানাল্লাহ হইলে ই কাম করতাম পারলাম না তার কিতা করতাম ই জমিনও কেমন দিন রইব রে না কিতাবও লেখা এই জমিনের মানে তানে রইতে দিতা না খেদাইবা বলে তার এই জমিনও আমিও রইয়ান না যে জমিনও আমার নবীয়ে ঠাই পাইতা না এই জমিনও আমি রইতাম কি মক্কা চরে ভোজ করিয়া খালি মদিনা মুখা দিলে টানে আর বর্তমান সোশ্যাল মিডিয়ার মূল্যা বেটা কইব ভোজ করিয়া মদিনা যাইও না কার কথা শুনতাই তার পিছনে টাইটেলি গুণ যদি কোয়াট লাগো হো বর্জভুরি আকুবিয়া মাদ্রাসার যাইব গিয়া গাড়ি টাইটেল শেষ হয় না তার ডক্টরেট তার কতজাত লোক টাইটেল হে কর মক্কা চরি ভোজ করিয়া মদিনার যাইও না চিরি কই যায় নাউজুবিল্লা কইতা না তোব্বাই কিমিয়ারির বাচ্চা কোনো মুসলমান নাই আমরা নবীর উম্মত নাই শুধুমাত্র আফসোস হায় রে হায় খালা রঙ্গর চুল দাড়ি সাদা হয়ে গেছে নবীরে ভাইতাম নাই ও নবীরে যদি ভাইতাম তান জুতার দুলাবালিও গুনতাম আমার মুখর মাঝে মুছিয়া দিলাম আফসোস করলেওয়ালা মানুষরে জিগার করলে আফসোস ওর বাসা বুঝবা তো ভাই মিয়ারি ফরমাই নি জমিনের মানে যখন নবীরে ঠাই দিতা নাই জমিন আর রইতাম নাই হই যাইবা শেষে বিলে ইয়াশ্রীব ইয়াশ্রী বেশ দেশের নাম হইলা চলো ইয়াশ্রীব যাইতাম গেলা ইয়াশ্রী ভগিয়া খাজুরের বাগান রেডি করলা একজন ব্যক্তিরে ও খাজুরের বাগানের মালিক বানাইয়া ঘর দুয়ার বানাই দিয়া সোনার তক্তা এখানোর মাঝে চিঠি এখান লেখলাম সোনার তক্তার চিঠি হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন সময় আইবা আপনার আগমনে আর আমার হায়াতে হয়তো কুলাইতো না আমি হয়তো এর আগে দুনিয়া থেকে বিদায় লইলেই মু হায়াত দিয়া পাইলাম না আপনি যদি আমার আপনি যেই দিন আইয়া ইয়াসিবর জমিনে খদম রাখবা ওদিন আইয়া আমার হাতর লেখা চিঠি খান আপনি পড়িবা ওদিন যদি ফড়িয়া গুলাম তুব্বাই কিমিয়ারির আপনার গুলাম যদি আপনার জুতার দুলাবালি দিয়ে আপনার উম্মতর লিষ্ট নাম খান লিখিয়ে রাখুন তাহলে আমার আফসুস করা খান খাম লাগব আল্লাহ নবীয়ে গিয়াও কইন আবু আইয়ুব তোমার কাছে আমার আমানত তাই কইন কিয়র আমানত আপনি আইলা ও মাত্র কোন আমানত আবু আইয়ুব তোমার গরো বাস্কর মুরো আছে আইস্তা কি বেশ দিন আগে না 1000 বছর আগে তো ভাই কিমিয়ারির বাসায় সোনার তক্তা চিঠি লিখিয়া তুই আগে গেছলা ও চিঠি ওখানটা আমার আমানো তামার হাত দিলাও সুবহানাল্লাহ চিঠি ওখান ফড়িলা ফড়ি আল্লাহ নবীয়ে বেতা বই এখান দিলা আর আফসুস করিয়া দোয়া করলা সাহাবায়ে কেরামে সাক্ষী দেন এই দিন আল্লাহর হাবিবে আহলে ফিতরত হইয়া উচ্চারণ করি দোয়া করছেন আমরার বিশ্বাস আহলে ফিতরতর মানুষের দোয়া আল্লাহ কবুল করছেন এরা সারা জান্নাতি হই গেছেন হক সুবহানাল্লাহ ও দোয়া খান আহলে ফিতরতর জান্নাতি হইবার দলিল ও দলিল দিয়া রসুলুল্লাহর মা বাপরে যদি
আহলে তৌহিদের উপরে সাবিত কত মাস না এখান বিশ্বাস কেউ করে না, তাহলে আপনি হকুয়াতার আহলে ভিতর তোর মাঝে আসলা, আহলে ভিতর তোর উপরে থাকলে তো নবীয়ে দোয়া করছো এরা জান্নাতি, আহলে তৌহিদের উপরে থাকলে এরা জান্নাতি। আর আল্লাহ রসুলে ফরমাইন আদম তাকে লইয়া আমি পর্যন্ত কোন জবানা আল্লাহ ইমানদার ব্যতীত জমিন যে খালি রাখছে না। নিচে হইলে সাতজন দলিল সুরায় কহফর সাতজন, সুরায় কহফর যে সাতজন ইমানদার কামিল মুমিন ইবনে জরির তবরিয়ে কাহাব সুরার সাতজন অলি অখলর দলিল আনিয়া দেখান আল্লাহ নবী এখন আদম তাকে লইয়া আমি পর্যন্ত কোন এক জবানা খালি গেছে না, ইমানদার দুনিয়া তাসলা না ইলা নাই, এক আল্লাহর উপরে বিশ্বাস করলে বলা মানুষ প্রত্যেক জবানা তাসলা, এমন কোন বৎসর খালি গেছে না ইমানদার নাই। এর জ্বলন্ত প্রমাণ হইয়ে থাকলো তুব্বাই ঘিমি এজ আসা বে কবর সাতজন অলি, আসা বে কবর সাতজন অলি কামিল মুমিন গৈরুল্লাহ এবাদত কর্তা না করি তারা জঙ্গল গিয়া এক আল্লাহর গুলামি করতে আসইন, এখনো তারা এক পাহাড়ের মাঝে লুকাই আল্লাহ আল্লাহ কর্দা আল্লাহর হাবিবে কিয়ামতের আগে আসাবে কহফরি গুরুরে উঠাইয়া কলমা পড়াইয়া তান উম্মতের মাঝে ঢুকাইবা হক সুবহানাল্লাহ। নবীর উম্মত ইয়া দলিল খুঁজাইয়ার আর বাদশা তুব্বাই কিমিয়ার ইয়ে দলিল বলিল কিচ্ছু চাই না, কোন আয়াত শেষ হয়ে যার তানে ভাইলাম না, আফসুস নবীজির কাসওয়া উটোর এসকার মোহব্বত যদি আপনার আর আমরার দিল হামাই তো নবীজির ওফাত শরীফর দিন সারা সাহাবায়ে কেরামে খান্দন ঠিক আছে, খান্দার একটা লাইন আছে কেউ তো দেওয়া না হইছুন না, কিন্তু আল্লাহর হাবিব যে সোয়ারির উপরে উঠিতা ও সোয়ারি কাসওয়া ফাগল হয়ে গেলাম, আবু বকর সিদ্দিক রে মানুনি সোয়ারি কাসওয়ায় লাগামো দড়ি টান দিলে আবু বকর সিদ্দিক ওর হাত ছাড়িয়া দৌড় মারি গেলা গিয়া মদিনার অলি গলি সব জায়গাত কাছুয়া উঠে জুড়ে আওয়াজ দিয়া খান দিলা পাগল দেওয়া না হয়ে গেলা, আফসুস ওখান করি করিয়া হায় রে হায় আমার পিঠির দুজন ওর বাসা বইলে যে শান্তি পাইতাম, আজকে আমার পিঠ খালি হয়ে গেল আর দুজন ওর বাসা আমার পিঠির চড়িত নয়, কাছুয়া উঠে নিজে নিজরে আর টিকাইটা ভাল্লা না ও জবলে সোহাডে উহুদর খবর যেন এর বাদে যে পাহাড় আছে যে পাহাড়ের কথা দৃশ্বরীভ আছে একটা পাহাড় বেহেস্ত যাইব যে পাহাড় হইল জবলে অহুদ, অহুদর পাহাড়ের দ্বার একটা কুয়া আছে ও কুয়ার মাঝে গিয়া আল্লাহর নবীর উঠ কাসুয়ায় গিয়া নিজে নিজরে সুইসাইড করিয়া আত্মহত্যা করিয়া কুয়ার মাঝে ভরিয়া নিজে মরি গেলা সুবহানাল্লাহ। এখন শরীয়তর দৃষ্টিতে কাসুয়া উঠর উপরে শরীয়তর বিধান আত্মহত্যা করা এটা শরীয়তর খেলাফ, উঠর উপরে আপনারা শরীয়তর ফয়সালা দিতা পারবানি ফতুয়া দেওয়া যাইব নানি, ও এই আনা বুঝিয়া আনা ভরিয়া মেসা বইলি ইউটিউবর মেসা বইলে ফতুয়া দিব নি না দিত না দিব, এখান জানা নাই সাহাবায় কেরামকলে কাসুয়া উঠলে কেনে আবার কুয়া তাকে উঠান, সাহাবায় কেরাম হকলে মানুষ দেলা দফন কর নিলা কেনে উঠ রে আনিয়া খবর খুঁদিয়া দফন করলা, সোয়াদায় হুদর দ্বার খবর আছে হুজুরর কাছুয়া উঠর খবর, কারণ সাহাবায় কেরামে বসারত জানোইন আল্লাহ নবীয়ে বসারত দিছইন ও কাছুয়া তুমি আমারে দুনিয়ার জেলা আরামে তোমার ভিটিত বুয়াইয়া চলার হায় আমি তোমারে বসারত দিয়ার কেয়া তুমি আমার লগে জান্নাত তাকবা, সুবহান আল্লাহ নবীয়ে যে উঠরে জান্নাতি দিছইন ডিগলিয়া ও উঠ আত্মহত্যা করিয়া মরার বাদে ফতুয়া দেওয়া যাইব নি বলে জন্নতর ফতুয়া বদলাই যাইব নি চরে হরে হক বদলাই যাইত না, এর লাগে কাছুয়া উঠার মতো আপনারা আত্মহত্যা করিলে এটা ওলা হইয়ার নে কুন্তা ইলে কুন্তা হইয়ার না, ওলা সিচুয়েশন আপনারার চকুর সামনে চতুর্দিকে নবীর বিদ্বেষী নবীর দুশ্মনী চতুর্দিকে ঈদে মিলাদুন নবী লইয়া বাড়াবাড়ি, গতকালকে বাংলাদেশ কয়েক হাজার মানুষ হলোর রেলিত হামলা হইল কয়েকশো মানুষ মারা গেলা এখনো কতজন আহত অবস্থায় কেউর হাত দুই টুকরা করি লইছইন কেউরোর মাথা হটাইয়া চিত্রাই লইছইন কত মানুষ জখমি হইলা, ঈদে মিলাদুন নবীর রেলির মাঝে হামলা করিয়া মানুষ সে অত বেশি জখমি করা হইল, তো আজির দিনে খেরাম আমি নে যাম আপনারার চকুর সামনে এই ধরনের যুক্তি লইয়া মানুষ সকলাইবা তখন আপনারা
ও যুক্তি অকল খাটিয়ে আপনারা আর ইমানের হেফাজত আপনারা ও করা লাগব। আর যদি আপনারা যদি দ্বারস্থ হইতে চান তাহলে ওলা মাদ্রাসা বানাইতে লাগব। আপনারা এলাকার মেহমানদারি খবর দেখিয়া খবর শুনিয়া বড় খুশি হইলাম। সব ছাত্র অকল জাগিরও খাইন আর আইয়া মাদ্রাসা থুতই না আর ওখানো আইয়া ফলাশোনা করই না নি। শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যদি করে হোক একবার আলহামদুলিল্লাহ। শুনুন, মাদ্রাসা কোন মাদ্রাসা একবারে জামেয়াজর মিশর ইউনিভার্সিটির লেখান হইছে না মূলত রাতাবালি মাদ্রাসা দেখান। ইখানোর ইতিহাস জানেন না আপনারা, রাতাবালির মরহুম আল্লামা হযরত মাওলানা কারী ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি গফরতা, আমিও জানি তাসলাম মাওলানা ছাত্র হল আইসন কোনো ব্যবস্থা নাই, ছাত্ররে কইলাম বই দিয়া ফোড়াত লাগরে তোমরা লাগিনে আমরা বার হইয়া যাই আর ও গাঁও টাটা শুরু করলে আটতে আটতে বিয়া লই যার আবো আগির মিলেন না। রাতাবালির প্রিন্সিপাল সাহেব সেকুলারিস বিস্কুটি সব কেবলার খলিফা যাইন নাম দরদাম নাই, রাতাবালির সাহেব হইলে যারে চিনেন তাই না, ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির জবান নাই তাই কবরের মাঝে আমরা হায়াতে আছি। রাতাবালি মাদ্রাসার মুষ্টিমে সামান্য ছাত্র লইয়া শুরু করিয়া এখন সমস্ত নর্থ ইস্টের মানুষে রাতাবালি টাইটেল মাদ্রাসা কইলে চিনন চিনেননি না না। আমরা আর সোনাপুর বড়কলা থানার সোনাপুর 1997-96 বড়াইলাখান্দি দারুল কিরাত আর 97 সোনাপুর দারুল কিরাত হইল, ও সময় আমিও হাজির আসলাম 97 দারুল কিরাত ফুলতুল হিসাবে দোয়া করিয়া কইলা দারুল কিরাত চালাও, ফাললেও নয় একান্ত মাদ্রাসা শুরু করিও। এক মাদ্রাসা শুরু করা হইল, কয়েক বছর গেল মাদ্রাসা লই আগবাড়া যায় না। এর বাদে দেখা গেল এই মাদ্রাসার ছাত্র সকল বিভিন্ন এলাকাত গেলা ইমামতি গেলা মানছে, কিছু টুকি টাকিয়া দেখলা এটা তো বড় কড়কড়া আলিম, তার কারণে মানুষের মায়া লাগছে। এখন বরাকবেলির মাঝে বিখ্যাত এক দিনী বিদ্যাপীঠ হয়ে গেছে, হাদিস শরীফেরও দর্শ বর্তমানে চলে এর আলহামদুলিল্লাহ। তো আজির দিনে কেরাম প্রত্যেক মাদ্রাসাগুলোর ইতিহাস হইল সূচনা লগ্নে একটুক ছুট। আমরা উস্তাদ মুখতারম আল্লাহ তানে গরিকে রহমত ফরমাও, আল্লামা খাক আলী হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতা খান্দো বার লইয়া বিলফার ওতা অঞ্চল আইয়া দান কালেকশন ওতা করতা খরিয়া টাইটেল মাদ্রাসা ওখান টিকাইয়া রাখলা। আমরা যে মাদ্রাসা পড়াশোনা করছি আরও মেহনত করলেওয়ালা বিলফার আইল্লাখান্দি রাঙ্গাউটির অনেক মানুষ সকল আছেন, সুতরাং আপনারা মন দুর্বল করবা না, বিভিন্ন মানুষে হয়তো মাতামাতি করব করবো নি না করতো না, মানুষের মাঠ আছেন মুখ বন্ধ হইব নি মরার আগ পর্যন্ত বন্ধ হইতো না। ফুলতলি সাহেবর বড় সাহেবজাদার বিপক্ষে মাতিলে তাইন জবাব দেননি, তাইন জবাব দেন না, তাইন তান এক লাইনে চললে চলতে আসেন চলিয়া যাইতির সারা দুনিয়ার মানুষের বিপক্ষে মাতিলে তান তান খাম চালাইয়া তাইন যাইতিরা। আল্লাহ রব্বুল ইজ্জতে তানে অত তৌফিক দিছন শুনলে তাজ্জুব হইবা। ও যে কিছুদিন আগে বাংলাদেশের কয়েকটা জেলা ফানিয়ে হাবুডুবু খাইলা মনো নাই নে, বন্যা হইল মাত্র 3.5 কোটি টাকার বন্যার মানুষে সাহায্য করছ, সুবহানাল্লাহ 3.5 কোটি টাকার সরকার ভরি গেল আর ফানি আইল, মানুষ কোনো উপায় নাই। ফুলতলি সাহ বাড়ির পক্ষ থাকি সাবর যে নাতি অকল সাবর নাতি অকল যেটা মানুষ এসিয়ালা গাড়ির দৌড়ান 50-60 লাখ টাকার গাড়ি যে নাতি অকলর করেডি লাগায় ওটা নাতি অকল গোলা ভানিত নামিয়া মানুষর একতলা ফানির তলে দুতলার উপরে ও গোলাওমান ফানির দারণ গিয়া কইতিরা আপনারা রশি দেন আমরা ফানির কাটন খানির বেগগু বান্ধিয়া দিমু, সুবহানাল্লাহ। ফুলতলি সাববাড়িত গেলে দেখা যায় মেহমানদারি এবং মানুষের খিদমত, জীবনে যদি ফারোয়েন পাসপোর্ট করিয়া একবার তা ফুলতলি সাববাড়িত যাইবা, সামাজিক খিদমত মানুষের খিদমত এতিমর খিদমত সমস্ত এলাকার মানুষরে যে মায়া করিয়া রাখিয়া রাখছেন আল্লাহ পাকে আল্লাহর নবীর আদর্শে তারা আদর্শবান। আমরারে আমরার উস্তাদ হলে নবীজির আদর্শ শিখাইবার চেষ্টা করছেন বেজান, কিন্তু আমরা আদর্শবান নবীজির উম্মত হইতাম পারছি না পারছিনি। ঈদে মিলাদুন নবীর ওয়াজ শুনিয়া গিয়া যুবক ভাই খায় রাঙ্গাউটি দুবাইয়া বোতল খুলিয়া বাউয়ার দি যে সময় ভানি মুখ দিবার তখন আপনারে খে গালি আইব আর কইব জেলা ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামও ঈদে মিলাদুন নবী করলায়
আর বাউয়াটি বানিয়ে খাওয়া এখানে খেয়ে দিছেন নানি। আমার নবীজির পছন্দর সুন্নত হইল ডাইনার দি পানি পান করতায়, দুইটা পানি ব্যতীত সব জাত পানি বইয়া মাটিত বইয়া পান করতায়। যুবক ভাইয়কল লাখ টাকা লাগতো নাই, কোটি টাকা লাগতো নাই, নবীর একুশ করবার লাগি শুধুমাত্র বোতলগুলো ইয়া ফেনা কুলিয়া মাটিত বইয়া তিন গিয়াছে পানি পান করিও, আল্লাহর নবী তোমার উপরে একুশ হয়ে যাইবা। সুবহান আল্লাহ, ভাত খাওয়াত বই গেছো ভাউরিয়া গুসল তাই নাইয়া দৌড়াইয়া ভাত বই গেছো, মাথাত নাই গুনতা, মারে ডাক দিয়া কো আম্মা কিংবা তো মাইডু আমার মাথা খান খালি। আমার নবী দিয়ে ফরমাইছেন মাথা খালি লইয়া আইলা ভাত খাইলে শয়তানে লগে খাইলা, ও আম্মা আমার মাথার তকি গুয়ানিয়া দেও। মায়ে উঠি আই খান কুর মায় জবাব দিয়ে তোর বাপ দাদা সদ্য সিরিয়ে খাইলা উঠলা আসান খাওয়া শুনি আইছে আমার আর একবার ফাঁসে হইবানি না হইতে না, বাপ দাদা সদ্য সিরিয়ে খালি মাথায় খাইলা আর হে আসান খা ভরেস গার মাথার তকি বিলে লাগে। আল্লাহর হাবিব কুশ করবার হইলে সামান্য খাম তোকে মাথার দিয়া খাওয়াত বই যাক, আল্লাহর নবী আপনার উপরে খুশ হয়ে যাইবা। আল্লাহর হাবিবরে খুশ করতে হইলে বড় কোনো সদকা সিন্নি বড় কোনো অ্যামাউন্ট খরচ করিয়া খুশ করতে পারতা নাই, আল্লাহর হাবিবর সুন্নতরে আপনি দিলর মাঝে জাগা দেখুয়া, আল্লাহর নবীর সুন্নতরে দিলর মাঝে অন্তর লালন করো কুয়া। এর বাদে আপনারা আল্লাহর হাবিব ওরি দেমিলাদুন নবী ঘরে ঘরে পৌঁছাইয়া দিতে পারবা, যেদিন বাদুরপুর অঞ্চলের মানুষে আপনারা আমরা আয়াতে বাঁচিয়া থাকলে আশা রাখছি উমেদ রাখছি যুবক ভাই হল আগামী বছর রবিউল আউয়াল আইবার আগে যে দুইটা বিষয় কইলাম ও দুইটা বিষয় তুমি তাই ঠিক করিলাও, মাথা কিচ্ছু দিয়া ভাত খাওয়াত বুয়া ফারবাইনি জোরে ওর হোক কয় ইনশাল্লাহ, আর পানীয় গুঞ্চা দুই জাত পানি অজুর বাদর এক কুল্লি আর জমজমর পানি ছাড়া যদি যথ পানি হইব সারা পানি বইয়া পান করা সুন্নত, আমার নবী খুশ হইন সুবহান আল্লাহ। ও দোকান খাম করতে পারবাইনি আপনারা আলহামদুলিল্লাহ আর কিচ্ছু লাগে না, যদি দুইখান খাম যদি বৎসর ঠিক হয়ে যায় তাহলে আশা করি আর ঈদ মিলাদুন নবীর আলোয় আমরার দেশ আবাদ হয়ে যাইব। এগারোটা বাদ দিয়েছে আর না আর আর শেষ করে দিতাম আর বেশ আমলের কথা কই আনলাম দুবু কইছে খালি ফানি আর জল কইব কইব আর নমাজের কথা নমাজের তুলা কইলে না হইতো নাই না কইতাম আচ্ছা নমাজও আল্লাহ নবীর পিয়ারা সুন্নত হইয়া থাকলো, ও যে হা ফা তালা নমাজি যতজন আছেন আপনারা আজকে থাকি তোবা করিয়া বাদ দিবা, হা ফা তালা আতর শনিবার করিয়া যারা নমাজ পড়েন আপনি আমার নবীর সুন্নতরে লালন করছেন না অন্তর, আমার নবীজির হাদিস শরীফ কইন আত খান ও খনি যেটা আছে ওটা ঘুরিয়া রাখতা এতে বাটিয়া তুই যাক তবে ও গুচা ঘুরি লাইন জানি, ও নমাজ বলেন যদি নমাজ ওগুন খবু লইব সুন্নত আদায় করিয়া নমাজ বলা হইব, ও ওগুনটা আপনার আর ফাঁসক তোর নমাজ খান সুন্দরে বলেন যেন আর জিকির উকির কিচ্ছু করাইতাম পারিয়েন না কেনে জিকির স্কুল মফিলও করিয়েন না জানো নি কেন আল্লাহ আল্লাহ জিকির পাল্লাম করতাম করিয়ার না এক কথায় আল্লাহর হাবিবর জিকির আল্লাহর জিকির ইজা জুকির তু জুকির তা মাই হাদিসে কুৎসির বয়ান আল্লাহ কোন বন্ধু কোন মহফিল যদি সারা রাত আপনার গুণগান আপনার আলোচনা হয় একবার তাও যদি কোনো গে আল্লাহ কইয়া ডাক দে না একবার আমি আল্লাহরে ইয়াদ করে না বন্ধু ইকান মনে করিও না হে গুণা করছে আপনার জিকির আপনার আলোচনা করছে এইটা আমার আল্লাহ আমি আল্লাহর আলোচনায় বদলি গেছে সুবহান আল্লাহ, ইজা জুকির তু জুকির তা মাই আল্লাহর নবীর আলোচনা হয়েছে এটা আল্লাহর জিকির হয়ে গেছে সুবহান আল্লাহ।